আমি যে আমাদের হিরো হয়ে পড়ছে। এই কি ব্যাপার, ক্লাসে না গিয়ে তোরা এখানে দাঁড়িয়ে আড্ডা মারছিস কেন? ঘন্টা এখনো বাজেনি, কিন্তু ম্যাডাম এর ঘন্টা বেজে গেছে। ম্যাডাম টুনটুনের বয়স কত জানিস? 36 বছর। আর যে পোশাক পরে আসে মনে হয় কচি একেবারে বসে একেবারে ষোল। আরে সেটা ম্যাডামের ব্যাপার। আরে ম্যাডামের কথা কইতে গিয়া চুপ মারা গেলি কে? ম্যাডাম কেমন টুনটুনি পাখির মতো কথা কয়, লজ্জায় আমার মাথা কেঁপে যায়। ওই স্কার্ট পরা ম্যাডামকে সবাই নাম দিয়েছে টুনটুনির চুপ করবো কেন? আমরা কি ম্যাডামকে ভয় পাই নাকি? ম্যাডামের সাইজ দেখে উনারে আমার ম্যাডাম কইতে ইচ্ছাই করে না। কি এত বড় কথা, আমার নামে আজে বাজে মন্তব্য করা হচ্ছে? না না ম্যাডাম, মন্তব্য না, আমরা আপনার প্রশংসা করি। আপনি তো আমাদের আদর্শ ম্যাডাম। আপনার মতো সুন্দরী ম্যাডাম শহরের আর কোনো কলেজে। ম্যাডাম আপনাকে স্কার্ট আর টপসে যা লাগছে না, একেবারে দারুণ। তুমি বেশি বেশি বলছো, অত বেশি বলো না তো। যাও এখন ক্লাসে যাও, আসি বাই। বাবা কোন চড়ুই পাখির মতো কখন এসে পিছে খাড়াইছে, টেরই পাই না। যাও শালা, তোদেরকে আমি এত করে বোঝাতে চাইলাম ম্যাডাম পেছনে, আর তোরা বকবক করেই যাচ্ছিস। যত পাম্পটি আছে সবই তো ম্যাডামকে দিয়ে ফলিয়ে দিলে। ওদিকে তাকিয়ে কোনো লাভ নাই দোস্ত। রাজু, ইউর গুড নেম? আরে শুনুন মিস লাইলি। আচ্ছা আচ্ছা, লাইলি না হন, জোসনা, সালেহা, মালেহা, এই জাতীয় একটা কিছু হবে। এরকম জঘন্য নাম আমার না। তোমার সুন্দর নামটা জানতে চাই মিস বিউটিফুল। নাম দিয়ে তোমার কোনো কাজ নেই মিস্টার খ্যাত। করেক্ট। আরে শেক্সপিয়ার বলেছেন, নামে কি আসে যায়। থাক, নাম না বলো, বন্ধু তো হতে পারি। তুমি কলেজে প্রথম এসেছো, আমি তোমার বন্ধু হতে চাই মিস বিউটিফুল। আজে বাজে কোনো ছেলের সাথে আমি বন্ধুত্ব করি না মিস্টার খ্যাত। ইউ আন্ডারস্ট্যান্ড? বেটার আন্ডারস্ট্যান্ড। বাক বাক কুম। আরে তখনই কইছিলাম ওই মায়ারে তুই খাঁচাই বন্দি করতে পারবি না, এখন ইনস্টল হইলি তো। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে আধুনিকতা ও নারী স্বাধীনতা নিয়ে। এই সম্পর্কে ইউ বলো, আধুনিকতা ও নারী স্বাধীনতা সম্পর্কে তোমার কি মতামত? এই আধুনিকতার যুগে নারী স্বাধীনতা অপরিহার্য। নারীকে পুরুষ শাসিত সমাজে ঘরের মধ্যে বন্দী করে রাখতে চায়, এই আধুনিক সমাজে তা চলতে দেওয়া যায় না। মনে হয় কর্তুল ময়দানে ভাষণ দিচ্ছে। বিউটিফুল। আর বলো, নারী এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, এ কাপড় পরতে পারবে না, ওখানে যেতে পারবে না, হে কেমন দেওয়াজ। অথচ আল্লাহ নারী পুরুষ সবাইকে একভাবে সৃষ্টি করেছেন। নারী একটু হাতা কাটা জামা পরলেই পুরুষের চোখ কপালে উঠে দেয়, নারী একটু শর্ট স্কার্ট পরলেই পুরুষেরা ঘামাতে শুরু করে, নারী একটু ফ্যাশন করলেই পুরুষেরা বলে গেল গেল সমাজ গেল। খুব ভালো বলেছো। না ম্যাডাম, মোটেও ভালো বলেনি। রাবিশ,
আমরা নারীদের সম্মান করি, নারীদের পেটে আমাদের জন্ম, তারা আমাদের মায়ের জাতি। আমরা সারাদিন পরিশ্রম করি, সংগ্রাম করি, কিন্তু নারীদের গায়ে বিন্দু মাত্র আঁচ লাগতে দেই না, তাদের সম্মানের সাথে ঘরে বসিয়ে রাখি। কিন্তু বর্তমান সমাজের আধুনিক নারীদের সেটা পছন্দ না। ইয়েস বাবা কুম বাবা কুম। নারী দেহ প্রদর্শনে কোনো সৌন্দর্য নেই ম্যাডাম, ঢেকে রাখার মধ্যেই আছে শালীনতা। আধুনিকতার নামে এই নগ্নতা চলতে দেয়া যায় না। নারীকে নারী সাথেই ভালো লাগে, পুরুষের সাথে তাদেরকে মানায় না, যেমন কাকের মুখে কোকিলের ডাক মানায় না। সুন্দর প্রকাশের মাঝে কোনো অশালীনতা নেই, যারা অসুন্দর তারাই এসব কথা বলেন, নারীকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে চান। না না মিস বিউটিফুল, পুরুষেরা নারীকে ঘরে বন্দি করে রাখতে চায় না, ভালোবাসায় বন্দি করে রাখতে চায়। ঘন্টা বেজে গেছে, ক্লাস আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে, বাই। মাইয়া মানুষের এত রাগ থাকা ভালো না, একটু রাগ কমিয়ে হেসে থাকো মিস বিউটিফুল। বাদুর দেখলে কারো হাসি আসে না, রাগি হয় মিস্টার। বিউটিফুল বাবা কুন, ও তোকে বাদুর বলে গেল আর তুই কইলি বিউটিফুল। আমার নাম রাজু, আমি হারতে শিখিনি, জয় করতে শিখেছি, ওর ভালোবাসা আমি জয় করে নেবই। না মিস্টার খ্যাপ, মিস্টার চটলুক, ক্লাসে তুমি আমাকে যেভাবে অপমান করেছ তার উচিত শিক্ষা তোমাকে দেবই। নাম আমার ইভা। Hey!
লোকের মেয়ে সে কত যে বড়া নাচতে গিয়ে নাচনে ওয়ালে পেল্টু মেরেছে তোরে রটিয়ে দে নাচতে গিয়ে নাচনে ওয়ালে পেল্টু মেরেছে খোদার কসম রাখলে তারে লাগে বড় জোশ রেগে গেলে সাতের মতো করে সে খোদার কসম রাখলে তারে লাগে বড় জোশ একটা পেতাম যদি চান তবে হতো জেরমা তোকে প্রেমের পালপিটিশন শুধুই বেড়েছে তোরা ঢোল পিটিয়ে দে খবর দে রটিয়ে দে নাচতে গিয়ে নাচনে ওয়ালি পেল্টু মেরেছে সে বড়ই দেমাগ একটু আছে বদলাগি চেহারা খেল মশালা নজর কেড়েছে তোরা ঢোল পিটিয়ে দে খবর দে রটিয়ে দে নাচতে গিয়ে নাচনে ওয়ালি পেল্টু মেরেছে তোরা ঢোল পিটিয়ে দে খবর দে রটিয়ে দে নাচতে গিয়ে নাচনে ওয়ালি পেল্টু মেরেছে চাইলাম জল পাইলাম শরবত তুমি যা চেয়েছ আমি সব দিয়েছি এবার বলো আমাকে কবে বিয়ে করবে বিয়ে আমি বিয়ে করব তোমাকে ছি 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 কি সব নোংরা কথাবার্তা বলছো তুমি নোংরা কথা নয় বিয়ে হচ্ছে পবিত্র কথা তুমি আমার সর্বনাশ করেছ এবার বিয়ে করে সর্বনাশের হাত থেকে আমাকে বাঁচাও সর্বনাশ করেছি আমি কি বলছো তুমি এতক্ষণ তুমিও বাঁচা পেলে আমিও পেলাম দুজন মিলে আনন্দ করলাম সর্বনাশ কোথায় ছি 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 তুমি এত খারাপ এই বেটি তুই খুব বেশি কথা কইস বেড়াও বেড়াও ছি এই ভাগ আরে খাজা তুই খবর কি দোস্ত একটা জব্বর খবর দিতে এলাম কলেজে একটা নতুন মাই আইছে বলিস কি তুই নাম কি ইভা ইভা ভা 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 চাইলাম জল পাইলাম শরবত তাহলে তো ইভা শরবত খেয়ে দেখতে হয় বাবি তুই যা আমি একটু কিছু করে আসি আচ্ছা তুই যা আপনি আপনি মহিলা টয়লেটে ঢুকেছেন কেন এটা মহিলা টয়লেট আর এটা তো পুরুষ আপনার চোখ দুটি কি অন্ধ মিস্টার খ্যাপ সাইনবোর্ডটা দেখেননি আমি তো দেখবেন কি করে আপনি তো মিস্টার খ্যাপ আপনার স্বভাব চরিত্রটা এমন আপনি এত জঘন্য চরিত্র তুমি নোংরা চরিত্রের ছেলেপেলেরা কলেজে থাকলে এ কলেজে লেখাপড়া করা যাবে না এই চল প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দেই শুনুন শাট আপ হোয়াট কি বলছো তোমরা জি স্যার রাজু জি জি ছি 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 এসব কি
স্যার চুপ এটা কলেজ নোংরামি করার জায়গা নয় এখানে মানুষ গড়া হয় তোমার এই নোংরা স্বভাব চরিত্রের জন্য আমার কলেজের পরিবেশ নষ্ট হোক এটা আমি কিছুতেই হতে দেব না শোনো রাজু প্রথমবারের মতো বলে তোমাকে ক্ষমা করে দিলাম ফারদার তোমার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ পেলে তোমাকে আমি কলেজ থেকে বহিষ্কার করব সেই সাথে পুলিশে হ্যান্ডওভার করব কথাটা মনে রেখো নাও গো আউট গিয়ে যাও তোমরা ক্লাসে যাও জি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আই চল চল Mr. Cap 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 দোস্ত ওই যে আসছে বাহ চাইলাম জল পাইলাম শরবত হ্যালো মিস ইভা আমি আপনার সাথে পরিচিত হতে চাই আপনার মতো এত সুন্দরী মেয়ে আমি আর কখনো দেখিনি আই লাভ ইউ তুই হাসান চৌধুরীর মেয়ের গায়ে হাত দিয়েছিস হাসান চৌধুরীর মেয়ে তাহলে ও হাসান চৌধুরীর মেয়ে আচ্ছা তাহলে তো ড্যাডিকে কথাটা বলতেই হয় তোর যা চরিত্র তার সুগন্ধ সারা সমাজে ছড়িয়ে পড়েছে এই দেখ এই যে টাই লোকে পরে জামার উপরে আর তুই গলায় দড়ি বানিয়ে ঘুরে বেড়াচ্ছিস আমার নাক চুল সব কাটা যাচ্ছে তুই হাসান চৌধুরীর মেয়েকে বিয়ে করতে চাস ভালো কথা কিন্তু হাসান চৌধুরীর মেয়ে রাজি হবে তো হবে কি হবে না তা আমি জানি না তবে ইভাকে আমি চাই আরে বাবা আমিও তো তাই চাই হাসান চৌধুরীর মেয়েকে বিয়ে করতে পারলে রাজকন্যা পাবি সেই সাথে রাজত্ব ওর কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হব আমরা কালই আমি হাসান চৌধুরীর কাছে প্রস্তাব নিয়ে যাব হোয়াট তোর সাহস তো কম নয় একটা চরিত্রহীন লম্পট ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিস আমার কাছে আমার মেয়ের জন্য চৌধুরী তুই আমার বন্ধু আরে রাখ তোর বন্ধু আমি আর সাদে গাড়ি তোকে ডাস্টবিন থেকে তুলে এনে বন্ধু বানিয়েছিলাম তার মানে এই নয় যে তোর সাথে আত্মীয়তা করতে হবে আমার ভাবতে অবাক লাগে তোদের মতো ছোট বংশের ছোট জাতের লোকেরা কি করে অতীতকে এত তাড়াতাড়ি ভুলে যায় চৌধুরী গেট আউট ফ্রম মাই হাউস আর কখনো আমার বাড়িতে আসার চেষ্টা করবে না আউট ড্যাড চুপ শুয়ারের বাচ্চা তোর জন্য আমার মান সম্মানিত সব চলে গেছে ড্যাড তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করে কথা বলছো বলবোই তো তোর প্রেস্টিজ জ্ঞান যে এত টনটনা তা আমার জানা ছিল না তুই এমন সুপুত্র আমার যার সুগন্ধ হাসান চৌধুরী পর্যন্ত পৌঁছে গিয়েছে তোর মতো লম্পট চরিত্রী ছেলের জন্য আজ আমাকে অপমান হতে হয়েছে কি বলছো তুমি হাসান চৌধুরী তোমাকে অপমান করেছে শুধুই কি অপমান কুকুরের মতো দূর দূর করে বাড়ি থেকে বের করে দিয়েছে শুধু তোর জন্যে তোর মতো লম্পট চরিত্রী ছেলের জন্যে হাসান চৌধুরী তুমি আমাকে চরিত্রহীন লম্পট বলেছ আমার ড্যাডকে অপমান করেছ আমি তোমার মেয়ের চরিত্রে এমন কলঙ্কের দাগ লাগিয়ে দেব যাতে কোনোদিন কোনো ছেলে তোমার মেয়েকে বিয়ে করতে রাজি না হয় তখন বাধ্য হয়ে ইভাকে তুলে নিতে হবে আমার হাতে যেদিন তোকে টিচ করেছিলাম তুই আমাকে থাপ্পড় মেরেছিলি আবার তোর বাপকেও বলে দিয়েছিস তোর বাবা আমার বাবাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে চরিত্রহীন লম্পট উপাধি দিয়েছে আমি কত বড় চরিত্রহীন লম্পট
তাতে এখন হাড়ে হাড়ে টের পাবি। সেদিন তোর বাগালে থাপ্পড় মেরেছিলাম, শিক্ষা হয়নি। আজ তোর ডান গালে থাপ্পড় মেরে শিক্ষা দিলাম, আর কোনোদিন যেন কোনো মেয়ের গায়ে হাত না দিস। না না বেবি, এ থাপ্পড়ের মজা না নিয়ে তুমি যেতে পারবে না। তুমি এতগুলো ছেলেমেয়ের সামনে আমাকে অপমান করলে, আমিও সবার সামনে। রাজু, রাজু সর্বনাশ হয়ে গেছে। ইভাকে ড্যানি তুলে নিয়ে যাচ্ছে, ওকে বাঁচা। তুলে নিলে আমার কি? আমি কেন ওকে বাঁচাবো? ও আমার কে? ও তোর কেউ না, কিন্তু ইভা এই কলেজের ছাত্রী। তুই কি চাস আমাকে সবার চোখের সামনে ওর ইজ্জত নষ্ট হয়ে যাক? তুই কি চাস তোর ভালোবাসার ইভারে একটা হায়না ছিঁড়ে ছিঁড়ে খাক? তুই মুখে না কইলে কি হইব, অন্তরে তুই ঠিকই ইভারে ভালোবাসোস। তুই কি চাস তোর ভালোবাসার ফুল নষ্ট হয়ে যাক? পাইলাম জল, পাইলাম শরবত। কিন্তু শরবত আমি খাবই। আরে শোন না, তোকে আমি দেখে নেব, কথা মনে আসিস? রাজু, সরি রাজু, আমি তোমাকে অনেক অপমান করেছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা? কিসের ক্ষমা? আমি আমার কর্তব্য পালন করেছি, আর কিছু? রাজু, আমি জানি তুমি আমার উপর প্রচন্ড রাগ করে আছো। রাগ? কিসের রাগ? আমি গরিব, আমি ছোট লোক, আমি খ্যাত, আর তুমি বড় লোক। তোমার উপর রাগ করবো কোন অধিকারে? যদি বলি ভালোবাসার অধিকারে। ভালোবাসা? তোমরা সবাই শোনো, ভাই সব সবাই শোনো, ম্যাডাম বলে ভালোবাসার অধিকারে রাগ করতে। আরে তোমাদের মতো বড় লোকদের ভালোবাসা তো পুতুল খেলার মতো, যখন ইচ্ছে হয় ভালোবাসো, আবার যখন ইচ্ছে হয় ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দাও। রাজু, আমাকে তুমি সবার মতো একপাল্লা ওজন করো না, আমি আর দশটা মেয়ের মতো নই। প্লিজ রাজু, আমি তোমাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। আমি গরিব, আমি খ্যাত, আমাকে তুমি কেন ভালোবাসবে? ইজ ইট পসিবল? এটা সম্ভব না। সবই সম্ভব রাজু, তুমি গরিব, তুমি খ্যাত হতে পারো, কিন্তু তোমার মন অনেক বড়, সে প্রমাণ আমি পেয়ে গেছি। আই লাভ ইউ রাজু। আই শোনো মিস বিউটিফুল, এসব আবেগের কথায় গরিবদের মন ভরে না, তুমি আসলে খুশি হব। রাজু, আমাকে যদি তুমি ভালো নাই বাসবে তাহলে আমার ইজ্জত বাঁচালে কেন? প্লিজ তুমি এখন যাও, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। শোনো, এই কি তোমার শেষ কথা?
হ্যাঁ এটাই আমার শেষ কথা তাহলে আমার শেষ কথাটা শুনে নাও তুমি যদি আমার ভালোবাসা গ্রহণ না করো এই মুহূর্তে আমি জীবন দিয়ে প্রমাণ করে দেব যে আমি তোমাকে ভালোবাসি কি বললে জীবন দিয়ে প্রমাণ করবে তাহলে দাঁড়িয়ে আছো কেন মিস বিউটিফুল যাও যাও আরে যাও জীবন দাও বলা যত সহজ জীবন দেয়া তত সহজ না মিস বিউটিফুল ভাই সাহেব ও নাকি ভালোবাসার জন্য জীবন দেবে তা দাঁড়িয়ে আছো কেন মিস বিউটিফুল আরে যাও আর যাও না লক্ষ্মীর মতো জীবনটা দিয়ে দাও যাও না রাজু ওকে ফেরা ও খুব জেদি মেয়ে তুই না ফেরালে ও কিন্তু সত্যি সত্যি জীবন দিয়ে দেবে
চোখে মরণ আমার হলে বিদায় দিও আমায় তুমি তোমার কোলে ভালোবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয় তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয় ভালোবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয় চাইলাম জল পাইলাম শরবত ওই রাজুকে আমি খতম করে দেব ও আমার মুখে ক্রাশ করে নিয়েছে ওকে আমি ছাড়বো না ছাড়বো না এই খাজা বল রাজুর বাচ্চা কোথায় থাকে নীল ব্যারাক নীল ব্যারাক তুই হ্যাঁ তোকে ওয়ার্নিং দিতে এলাম ইবার পর থেকে তুই সরে দাঁড়া ইভা আমার শরবত আমি জল খাই না শরবত খাই আমি ইভাকে চাই তুই ওর কাছ থেকে সরে যাবি তা না হলে তোকে আমি কবরস্থানে দাফন করে দেবো দাফন করার তুই কে আরে আল্লাহর ইচ্ছা না থাকলে কেউ কাউকে মারতে পারে না আর একটা কথা শুনে রাখ ইভা আমার ভালোবাসা ইভার দিকে চোখ তুলে তাকালে তোর চোখ আমি উপড়ে ফেলবো কি তুই আমার চোখ উড়ে হলি ভাইয়া ভাইয়া ওকে ছেড়ে দে ভাইয়া ভাইয়া ওকে ছেড়ে দে ছাড় ওকে রাজু কি করছিস তুই তুই আমার ছেলে হয়ে একটা মানুষকে মারছিস বাবা ও মানুষটা ও একটা জানোয়ার আর জানোয়ারকে মারলে পাপ হয় না আর ছাড় ছেড়বে না মানুষ কখনো জানোয়ার হতে পারে না তুই ছেড়ে দে বাবা ওকে ছেড়ে দে বলছি যা আমার বাবার জন্য আজকেও তুই বেঁচে গেলি যাচ্ছি তবে কথাটা মনে রাখিস আমি ডেটল তুলা নিয়ে আসি আরে এমন কিছু না সামান্য একটু রক্ত সে তো দেখতেই পাচ্ছি কপাল কেটে রক্ত ঝরছে বলে এমন কিছু না এভাবে রক্ত নষ্ট করিস নে রক্তের অনেক দাম বাবা রক্তের অনেক দাম বাবা ওই সন্ত্রাসীরা যখন সারা দেশে রক্ত ঝরাচ্ছে ওদেরকে প্রতিরোধ করতে হলে রক্তই ঝরাতে হবে না না রক্ত দিয়ে রক্ত বন্ধ করা যায় না তার জন্য চাই ভালোবাসা স্নেহ মমতা যারা বিপথে চলে গেছে তাদের ভালোবাসা দিয়ে পথে ফিরিয়ে আনতে হবে যাও বাবা হাত মুখ ধুয়ে এসো আমি তোমাদের খাবার দিচ্ছি আজ দুজনে একসাথে খাবে যাও বাবা আচ্ছা ইস কতখানি কেটে গেছে আস্তে ভাইয়া ইভাটা আবার কে মানে ইভা ইভা ইভাটা মেয়ে বুঝেছি আমার হবু ভাবি তোর প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করে নিলাম বন্ধু তোর ছেলে আকাশ বিদেশ থেকে এমবিএ করে ফিরে এলি আমার মেয়ে ইভার সাথে তার বিয়ে দিয়ে দেব এতদিন আমরা বন্ধু ছিলাম এখন থেকে বেয়াই হলাম এবার বলো মামুনি কোথায় অমর করে ছুটছিস কেন ফুপু বাবা কোথায় বাইরে গেছে কখন ফিরবে কখন ফিরবে বলেনি শুধু বলেছে তোকে খেয়ে নিতে আজকে এত খুশি খুশি লাগছে কেন Mm.
চিৎকার করলি কেন? ফুপু আমার রাজু হারিয়ে যাবে, আমি রাজুকে হারাতে দেব না, আমি রাজুকে হারাতে দেব না। রাজু হারিয়ে যাবে? কে রাজু? চাইলাম জল, পাইলাম শরবত। সেদিন তোদের বাড়ি গিয়েছিলাম, তোর ভাই আমাকে রাম ধরাই দিয়েছিল। আজ তোর ইজ্জত নষ্ট করে তোর ভাইকে বুঝিয়ে দেব, আমার সাথে টক্কর দেওয়ার পরিণাম এই হয়। আমার সাগর,
আসলে আশুক না বাধা কোনো ছিল হব না তো আর কখনো বাঁচি না তাই কিছু বুঝি না তুমি ছাড়া মনে রেখো বেঁচে থাকা তাই আরে আমি ভালোবাসি শুধু যে তোমায় আমি ভালোবাসি শুধু যে তোমায় এই টিক 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 ঘড়ি বলে ঘন্টায় ঘন্টায় সাগর এই কি বলছিস তুই ওকে তুই ভালোবাসিস ভাইয়া একদম চুপ ভালোবাসা এই ভালোবাসা কি ছেলের হাতের মোয়া যে চাইলেই পাওয়া যায় এই এই ছেলে কি করো তুমি জি ভাইয়া পুলিশ চাকরি পেয়েছি কাল ট্রেনিং এ যাব কি পুলিশের চাকরি তাও কাল আবার ট্রেনিং এ যাবে আমার ইচ্ছে করছে তোমার দুগালে চারটা কষে চর মারি ভাইয়া ওই মুখে আমাকে ভাই বলে ডাকবি না তোকে তোকে আমার ছোট বোন ভাবতো ঘৃণা হচ্ছে একজন আদর্শবান স্কুল মাস্টারের মেয়ে হয়ে তুই কিনা ভালোবাসিস এমন একটা ছেলেকে যার চালচুলোর সাথে কোনো সম্পর্ক নেই এই তুই কি করে ভাবতে পারলি যেন তো না একটা ছেলেকে এনে বলবি আমি ওকে ভালোবাসি বিয়ে করতে চাই আর আমরা তা মেনে নেবো ভাইয়া আমাকে যা ইচ্ছে তাই বলো কিন্তু সাগরকে নিয়ে আরেকটা বাজে কথা বলবে না কারণ সাগর যেন তেন নয় সেও একজন স্কুল মাস্টারের ছেলে আর শুনে রাখো তোমরা মানো আর নাই মানো আমি সাগরকে ভালোবাসি বিয়ে যদি করতেই হয় আমি সাগরকে করব আমি বেঁচে থাকতে বিয়ে কোনোদিন হতে দেব না আর আমিও সাগরকে ছাড়া কাউকে বিয়ে করব না করবি না না করব না আরে আমি তোদের ভালোবাসার গভীরতা পরীক্ষা করছিলাম সত্যি তোদের ভালোবাসা খুব গভীর ভাইয়া সাগর জি ভাইয়া ট্রেনিং শেষ করে ফিরে এসো লোনারও পরীক্ষা শেষ হোক আমি বাবার সাথে কথা বলে তোমাদের বিয়ে দিয়ে দেব সবই ঠিক আছে কিন্তু তোমার বিয়ের আগে আমিও এই বাড়ি ছেড়ে যাচ্ছি না বলে দিলাম কেন 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 বারে আমি চলে গেলে তোমাদের দেখবে কে সকালবেলা বাবাকে কেঁচা করে দেবে ঠিক বলেছিস তাহলে তো তোর একটা ভাবির ব্যবস্থা করতেই হয় তুই ইভা হ্যাঁ ভাইজান আমি ঠিকই বলছি আপনি ইভার সাথে কথা না বলে বিয়ে ঠিক করে ভুল করেছেন ভুল করেছি আমার মেয়ের বিয়ে দিতে তার সাথে কথা বলতে হবে তার মানে গরুকে জিজ্ঞেস করে হাল চাস এসব কি বলছিস তুই হ্যাঁ ভাইজান আপনার মেয়ে শিক্ষিতা যা কিছু করার মেয়ের সাথে আলাপ করেই করা উচিত তা না হলে হেতে বিপরীত হতে পারে বাবা আরে ইভা তোকে নিয়ে আমরা কথা বলছিলাম আমাকে নিয়ে কথা বলছিলে হ্যাঁ তোর বাবা তোর বিয়ে ঠিক করেছেন তার বন্ধুর ছেলে আকাশের সাথে আমার বিয়ে হ্যাঁ তোর সাদেক আলী আঙ্কেলের একমাত্র ছেলে আকাশের সঙ্গে আকাশ আমেরিকা এমবিএ করছে টাকা পয়সায় ব্যবসা বাণিজ্যে বংশ মর্যাদায় কোনো দিক দিয়ে আমাদের চেয়ে কম নয় আর আমি আমার মেয়ের জন্য এই রকম একটা সুপাত্র নির্বাচন করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি অথচ তোর ফুপু বলছে এ বিষয়ে তোর সঙ্গে কথা বলতে বল মা তোর মতামত কি বাবা আমি একটা ছেলেকে ভালোবাসি ভালোবাসিস তুই হ্যাঁ বাবা ওই ছেলের নাম রাজু আমার সাথে একই ক্লাসে পড়ে হয়তো বংশমর্যাদা টাকা পয়সা আমাদের সমতুল্য নয় কিন্তু মনের দিক দিয়ে অনেক বড় দেখ মা আমাদের যে ব্যবসা তার মধ্যে মন কোনো আইটেম না আমাদের এই সোসাইটিতে সবাই যা জিজ্ঞেস করে তা হচ্ছে বংশমর্যাদা ব্যবসা বাণিজ্য টাকা পয়সা বংশমর্যাদা আমাদের স্ট্যাটাসের মতো যদি সে ছেলে না হয় তাহলে ওকে ভুলে যাই ভালো কিন্তু বাবা ওকে আমি ভালোবাসি আর যাকে ভালোবাসা যায় তাকে ভোলা যায় না ভালোবাসা দুটি বোকা ছেলে মেয়ের বোকামি ছাড়া আর কিচ্ছু নয় আমি ওইসব ভালোবাসার প্যান্তারানি একদম পছন্দ করি না কারণ
ভালোবেসে কেউ কোনোদিন সুখী হতে পারেনি। তোর মতো বড় লোকের মেয়েদের হাত ধরে ভালোবাসার ফাঁদ পেতে অর্থ সম্পদ হাতে নিতে চাই সব ফকিরের বাচ্চা। না বাবা, ওরকম ছেলে নয়। আহা, তোর বোঝার এখনো বয়স হয়নি। এই বয়সে তোদের সবকিছু ভালো লাগে, কিন্তু এটা জীবন নয়। জীবনের অনেক সময় সামনে পড়ে আছে, সেগুলোকে সুন্দরভাবে সাজাতে হলে ভালোবাসাকে জীবন থেকে দূরে সরিয়ে দিতে হবে। কিন্তু বাবা, তুমি ওর সাথে একবার কথা বলে দেখো, আমার বিশ্বাস ওকে তোমার ভালো লাগবে। ঠিক আছে, এত করে যখন বলছিস, আজই ছেলেটাকে আমার সাথে দেখা করতে বল। ও বাবা, ইউ আর গ্রেট। আমি এক্ষুনি যাচ্ছি। পথ চলতে গেলে মাঝে মাঝে পচা শামুকও পা কাটে, তাই বলে সেই শামুককে কেউ শোয়ার ঘরে সাজিয়ে রাখে না। দোস্ত, তোগো ভালোবাসা দেই কে আঙ্গ সবার হিংসে হইতাছে। ভালোবাসা বেশি লম্বা করতে নেই, তাড়াতাড়ি চ্যাপ্টার ক্লোজ করে ফেলো। আমি বলি কি, ভালোবাসা কি এখনি বিয়েতে বেঁধে ফেল। ওই যে নাম লই দিলে তো আয়া পড়ছে। রাজু, রাজু, বাবা তোমাকে এখনি দেখা করতে বলেছে। দোস্ত, তুই এখনি যা। ওই চল আমরা যাই। বাবে, তোর ডায়েরি। চলো চলো চলো। আর শোনো না, যাবো, কিন্তু তোমার বাবা যদি তার ঐশ্বর্যের অহংকার আমাদের ভালোবাসা মেনে না নেয়। মেনে নেবে না মানে 100 বার মেনে নেবে। আমার বাবার প্রতি আমার সে বিশ্বাস আছে। তুমি যাবে না? না, লাইব্রেরিতে আমার একটু কাজ আছে, তুমি যাও, আমি আসছি। আরে আরে বাবা, যাচ্ছি। যাও না। ওয়াচম্যান, এই ছেলে ঢুকলো কি করে? জিপ, আমি রাজু। ইভামাকে আপনার ও না, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আমার মেয়ের পছন্দ দেখে। আমি ভাবতেও পারছি না তোমার মতো একটা ছেলেকে আমার মেয়ে কি করে পছন্দ করলো। কিন্তু কথায় আছে, এমন অনেক কিছু ঘটে যায় যা ভাবা যায় না, তাই ঘটেছে। আমার মতো সমাজের বিত্তশালী লোকের একমাত্র মেয়ে ইভা একটা থার্ড ক্লাস নিচু ছেলেকে ভালোবেসেছে, এটা আমাকে মেনে নিতে হবে। দেখো ছেলে, ভালোবাসা একটা পবিত্র নাম, অথচ তোমার মতো ছেলে এই নামকে কলঙ্কে ঢেকে দিয়েছে। তোমার এই পোশাক পরিচ্ছদ বেশভূষায় এটাই প্রমাণ করে দিচ্ছে তুমি এ বাড়ির জামাই হবার যোগ্য নও। আমি তোমাকে টাকা অফার করে বলতে পারতাম, এই নাও টাকা, আমার মেয়ের জীবন থেকে সরে যাও, কিন্তু তুমি এতই নিকৃষ্ট শ্রেণীর লোক যে তোমাকে টাকা অফার করতে আমার বিবেকে বাঁচছে। তুমি হয়তো অঙ্কের হিসাব বিলালে বুঝতে পারবে, তোমার আর আমার ব্যবধান আকাশ আর পাতালের মতো। সুতরাং মাটিতে শুয়ে আকাশের চাঁদ দেখা ছেড়ে দাও, নইলে মুখ থুবড়ে মাটিতে পড়ে রক্তাক্ত হয়ে যাবে, কোনো লাভ হবে না। আর কোনো দিন তুমি আমার মেয়ের সাথে মেলামেশার চেষ্টা করবে না। আমার মেয়ের মনে তুমি যে ভালোবাসার ফাঁদ পেতেছ, তা আমি শেকর শুদ্ধ উপরে ফেলে দিতে চাই। নাও গো অ্যান্ড গেট মিস্টার চৌধুরী। এতক্ষণ আপনি অনেক কথা বলেছেন, আমি একটি কথারও জবাব দেইনি, কারণ আমি জানতাম আপনি আমাকে ডেকে এনে এই কথাগুলোই বলবেন। আমিও আপনার মেয়েকে বলেছিলাম, তোমার বাবার ঐশ্বর্যের অহংকারে উনি আমাদের ভালোবাসাকে মেনে নেবেন না, কিন্তু ইভা বিশ্বাস করেনি, কারণ আপনার প্রতি তার প্রচন্ড শ্রদ্ধা ভক্তি। সে ভেবেছিল আপনি আমাদের ভালোবাসাকে সহজভাবে মেনে নেবেন। নো মিস্টার চৌধুরী, নো, আমার এখনো বলা শেষ হয়নি। আপনি যদি ভেবে থাকেন আপনার এসব কথায় আমি আমার ইভাকে ভুলে যাব, তাহলে ভুল করবেন মিস্টার চৌধুরী। শুনুন মিস্টার চৌধুরী, আপনার টাকা পয়সা ধন সম্পদ ঐশ্বর্যের প্রতি আমার লোভ নেই, আমরা গরিব, আমাদের শুধু একটু ভালোবাসার প্রতি লোভ, আর সেই ভালোবাসা কোনো মূল্যে আপনি ছিনিয়ে নিতে পারবেন না। ইউ আন্ডারস্ট্যান্ড? Poor boy. Raju! Raju! Raju, দাঁড়াও। কি ব্যাপার, কোনো কথা না বলে চলে যাচ্ছ যে? বাবা আমাদের বিয়ের ব্যাপারে কি বললে? কি আর বলবে, কি আর বলবে, যা বলার তাই বলেছে। শোনো,
এসব নাটক বন্ধ করো। ভেবো না আমি কচি খোকা কিচ্ছু বুঝি না। তোমরা বাপ মেয়ে মিলে আমাকে নিয়ে যে নাটকের খেলা শুরু করেছো তার পরিণাম কিন্তু ভালো হবে না। রাজু কি সব বলছো তুমি? কিসের নাটক? নাটক নয় তো কি, নাটক নয় তো কি? তুমি তো জানোই আমি গরিব ছোট লোক খ্যাত, আর এই কথাগুলো তুমি অহরহ বলেই যাচ্ছ। তোমার বাবাকে দিয়ে বলানোর কোনো দরকার ছিল না। রাজু রাজু প্লিজ আমার কথা শোনো। আমি জানি বাবা তোমাকে এসব কথাই বলবে, কারণ বড় লোকেরা কোনো দিনই গরিবদের মানুষ বলে মনে করে না। কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি বাবার মতে সম্পূর্ণ বিরোধী। আমি তোমাকে ভালোবাসি, আমার এই হৃদয় শুধুই তোমার জন্য। তোমার কাছ থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না। হ্যাঁ ইভা, আমিও তোমার বাবাকে এই কথাটাই বলে এসেছি। ইভার মন থেকে আমার ভালোবাসাকে কোনোদিনই কেড়ে নিতে পারবেন না। ইভা দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে। আমি জানি তুমি কি বলবে। রাজু গরিব ছোট লোক, একটা থার্ড ক্লাস ছেলে, তার সাথে আমি যেন মেলামেশা না করি, এই তো বলবে? শোনো বাবা, ধনী গরিব সবই উপরওয়ালার সৃষ্টি। তোমাদের অর্থবিত্ত আছো বলে গরিবদের ছোট লোক ছোট জাত বলে ঘৃণা করবে, বাড়িতে ডেকে এনে অপমান করে তাড়িয়ে দেবে, এটা ঠিক নয় বাবা। কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা তোর কাছ থেকে আমাকে শিখতে হবে না। আমার ভাবতে অবাক লাগে, হাসান চৌধুরী মেয়ের পছন্দ দেখে। সত্যি তোর পছন্দ তারিফ করতে হয়? তুই আমার হাই সোসাইটিতে বড় হয়ে আমার স্ট্যাটাসে বাস করে এত নিম্নমানের একটা ছেলেকে ভালোবাসবি, তা আমার ভাবতে কেমন যেন কষ্ট হয়। বাবা, ভালোবাসা হাই সোসাইটি আর স্ট্যাটাসের ব্যাপার নয়, এটা সম্পূর্ণ আলাদা, শুধুই মনের ব্যাপার আর ভালো লাগার ব্যাপার। আমি যে রাজুকে ভালোবেসেছি, তোমার মতো তার অর্থবিত্ত টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু বিশাল বড় একটা মন আছে যা তোমাদের মাঝে নেই। চুপ কর, আমার স্ট্যাটাস আমার সোসাইটি বলে একটা কথা আছে, কাল যখন সবাই জানবে কোটিপতি হাসান চৌধুরীর একমাত্র মেয়ে ভালোবাসে একটা রাস্তার ছেলেকে, তখন আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? শোন, আমি শেষবারের মতো বলছি, ওই ছেলেকে তুই ভুলে যা। না বাবা, রাজুকে আমি ভুলতে পারবো না, ওকে আমি ভালোবাসি, আর তাকে পাওয়ার জন্য যদি তোমাকেও ভুলতে হয় তবে আমি তাই করব, তবু রাজুকে ভুলতে পারবো না। তোকে ছোট রেখে তোর মা মারা যায়, কোনদিন তোকে আমি মায়ের অভাব বুঝতে দিবি, কিন্তু তুই আমার মেয়ে হয়ে আমাকে এত বড় আঘাত করতে পারলি? করবই তো, আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে তুমি আমার ভালোবাসা নিয়ে এভাবে খেলতে পারতে না। বুঝতে পারছি, তোকে অনেক স্বাধীনতা দেওয়া হয়েছে, আজ থেকে তোর সব বন্ধ। চল, আমি যাবো না, ছেল বাবাকে, বাবাকে আমি যাবো না, বলছি তোর বিয়ে আকাশের সাথে হবে, আজ আমি সাদিক আলীকে পাকা কথা দিয়ে দেবো। আসমা, তোকে বলে দিলাম ও যেন কোনো ভাবে বাইরে যেতে না পারে, কথাটা মনে রাখিস। ভাইজান, দরজা খোলো। হ্যাঁ হাসান বল। আজই তোর ছেলেকে ফোন কর, দু চার দিনের মধ্যে যেন ফিরে আসে, আমি তাড়াতাড়ি ওর সাথে ইভার বিয়ে দিতে চাই। আচ্ছা ঠিক আছে। ও আর শোন, রাজু নামে একটা ছেলে আমার মেয়ের জীবনটাকে পিষিয়ে তুলেছে, তুই যেভাবে পারিস ওই ছেলের হাত থেকে আমার ইজ্জত বাঁচা। তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি। এই তুমি চাইলাম জল পাইলাম শরবত, তুমি এখানে তোকে চাই, সেদিন তোর ভাই তোর প্রেমিক আমাকে মেরে শরীরে দাগ লাগিয়ে দিয়েছিল, আজ আমি তোর এই সুন্দর দেহটা চেপে রেখে তোর ভাইয়ের কলিজায় দাগ লাগিয়ে দেবো। আমার জন্য
জান। এই কথা যদি তুই কাউকে বলিস তাহলে তোর বাপ ভাইকে এক কবরে শুয়ে দেবো, কথাটা মনে রাখিস। লুনা লুনা, এই দেখ তোর জন্য একটা লাল টুকটুকে সা। খাবার গুলো খেয়ে নে মা, না খেলে যে তুই মারা যাবি। আমি কিচ্ছু খাবো না, মারা যেতে চাই। বাবু বাবু তুমি এসেছো, ভালো হয়েছে। রাজুকে খবর দাও, বাবা আমাকে ঘরে আটকে রেখেছে। আমি তো রাজুর খবর লয়ে এলাম, তুমি রাজুরে ভুলে যাও। কি বলছো তুমি, আমি রাজুকে ভুলে যাব? রাজু আমার দোষ, কিন্তু একটা চরিত্রহীন লম্পট ছেলে। বাবু কি সব বাজে কথা বলছো, আমি এসব বিশ্বাস করি না। আমিও তাই জানতাম, আমার দোষ ফুলের মতো পবিত্র, কিন্তু পরে শুনলাম সে তোমার নিয়ে খেলতেছে, আরো অনেক মায়ের সাথে ভালোবাসার খেলা খেলছে। এক মায়ের তো রেপ করে হাসপাতালে লয়ে আসে, আমি নিজের চোখে দেখে এলাম। বাবু তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যে কথা বলছি না, আমি এতদিন যা জানতাম সব মিথ্যা। তোমার বিশ্বাস না হয় আমার লগে গিয়ে হাসপাতালে এক্ষুনি দেখে আসতে পারো। আমি যাব। ইভা ফুপু আমাকে একটু যেতে দাও, প্লিজ ফুপু আমাকে একটু যেতে দাও। ঠিক আছে যা, থ্যাংক ইউ ফুপু, চলো। ডাক্তার সাহেব আমার বোন জ্ঞান না ফেরা পর্যন্ত কিছুই বলতে পারছি না। ডাক্তার সাহেব একটা অনুরোধ আপনার কাছে, এই ঘটনা যেন কেউ জানতে না পারে। কি বলছেন আপনি, এত বড় একটা জঘন্য ঘটনা ঘটে গেল, আপনার তো পুলিশ কেস করা উচিত। না না না, পুলিশ কেস করলে সব জানাজানি হয়ে যাবে, তখন না না আমি করতে পারবো না। শুনলা তো, শান্ত আমি দেখছি। কি হলো আসমা, ইভা খেয়েছে? না ভাইজান, মেয়েটা কিছু খায়নি, এভাবে না খেয়ে থাকলে ইভা বাঁচবে না। ইভার দুঃখ আমি সহ্য করতে পারছি না, মেয়েটা সারাদিন কাঁদছে, কিছুই খায়নি। ওর একটা কিছু হয়ে গেলে তখন আর আপনার আফসোসের সীমা থাকবে না ভাইজান। কি মেয়ে আপনার, একটা মাত্র মেয়ে, টাকা পয়সা বাড়ি গাড়ি সবই তো আছে, এসব কার জন্যে? সবই তো মেয়েটার জন্যে। হাসি খুশি প্রাণ চঞ্চল মেয়ে ইভা আজ দুঃখের অন্ধকারে গুমে গুমে কাঁদছে, আর আপনি বাবা হয়ে কি করে তা সহ্য করছেন? আমার এসব সহ্য হচ্ছে না, আমার এসব সহ্য হচ্ছে না। লুনা লুনা বল বল, কে তোর সর্বনাশ করেছে বল। এই কথা যদি তুই কাউকে বলিস তাহলে তোর বাপ ভাইকে এক কবরে শুয়ে দেবো, কথাটা মনে রাখিস। ভয় পাচ্ছিস কেন? হেঁচে হেঁচে আমি হেঁচে আমি তোর পাশেই আছি, বল বল কে তোর সর্বনাশ করেছে। আমি আমি ঠিক চিনতে পারিনি,
মুখোশ বড় ছিল ভাইয়া, আমি চিনতে পারিনি। মুখোশ পরে ওই শয়তানগুলো আর কতদিন লুকিয়ে থাকবে? একদিন না একদিন আমি ঠিকই ওদের চিনতে পারবো, আর সেদিনই হবে ওদের পৃথিবীতে বেঁচে থাকার শেষ দিন। এ কি হয়ে গেল রে রাজু, এ কি হয়ে গেল? সারা জীবন মানুষকে সত্য আর ন্যায়ের কথা বলেছি, ন্যায়ভাবে চলতে শিখিয়েছি, আদর্শের লেকচার দিয়েছি, আমার ঘরে এত বড় দুর্ঘটনা। বাবা বাবা, তুমি কেঁদো না, এমন করে কাঁদলে লোনা কষ্ট পাবে। না না, আমি কাঁদছি না, আমি কাঁদছি না। মা মা লোনা মা রে বাবা, কাঁদিস রে মা, কাঁদিস রে, তোর কোনো ক্ষতি হয়নি রে মা, যারা তোর সর্বনাশ করেছে তারা নষ্ট হয়ে গেছে, তারা নষ্ট হয়ে গেছে। তোর কিছু হয়নি রে মা, তোর কিছু হয়নি, তোর কিছু হয়নি। রাজু কয়েকদিন ধরে কলেজে আসছে না, কি হয়েছে ওর? তোমরা একবার খোঁজ দিও তো দেখলেন। আসলে আমরা বন্ধু নামের কলঙ্ক, রাইট? এতদিন ধরে রাজু কলেজে আসছে না, আর আমরা একটা খোঁজও নিয়ে দেখলাম না। রাজু কি রে, কি হয়েছে তোর? আমার পরিবারে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? সে আমি তোদের বলতে পারবো না। ইভা কোথায় রে? ইভাও তো আজ কদিন ধরে কলেজে আসছে না। নিশ্চয়ই আমি না আসাতেও খুব রাগ করেছে, আমি ওর বাসায় যাব, আমার সব দুঃখের কথা ওকে খুলে বলবো। এই যে ভাই, এই বাড়িতে কি হচ্ছে? আজ সাহেবের মায়ের বিয়ে। সাহেবের মেয়ের বিয়ে? মানে ইভার বিয়ে? আরে এই কাজী সাহেব এখন আসেনি? আরে যা যা জলদি খবর, যাচ্ছি। কোন অসুবিধা হলে বলবে না? আরে রাজু এসো এসো, যদিও আমার মেয়ের বিয়েতে গরিব মানুষদের দাওয়াত দেওয়া হয়নি, তবু তুমি এসেছো আমি খুব খুশি হয়েছি, যেহেতু তুমি ইভার ক্লাস ফ্রেন্ড। তবে এই পোশাকটা না পরে আসলো পারতে, বিয়ে বলে কথা, সোসাইটির গণ্যমান্য লোক এখানে আসবে? ছি 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 ছি, কি পোশাক পরে এসেছো তুমি? যার যা রুচি সে তো সেটাই পড়বে। এই এই বেয়ারা, এই ওকে একটু তোদের পাশে বসতে। না আমি বসতে আসিনি, আমি ইভার সাথে দেখা করতে এসেছি। ও বাবা, ইভার সাথে তো এখন তোমার দেখা হবে না, কারণ ইভা এখন বিয়ের সাজে ব্যস্ত, একটু পরেই আমেরিকায় ফেরো তোর হবু জামাই আসবে। এখন তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলের সাথে ওর কথা বলার সময় হবে বলে আমার মনে হয় না। আর তাছাড়া তোমার এই নোংরা পোশাকে আমার বাড়ির অন্দরমহলে তোমাকে ঢুকতে দিলে আমার সোসাইটির লোকেরা আমাকে খারাপ ভাববে। মিস্টার চৌধুরী, আমার তো পোশাকটা খারাপ, নোংরা, যা সাবান দিয়ে পরিষ্কার করা যাবে, কিন্তু আপনার তো মনটাই খারাপ, যা সাবান দিয়ে পরিষ্কার হবে না। আপনার এই দুর্গন্ধ শরীরটা ঢাকতে দামি সেন্টার দরকার হবে, কিন্তু আমাদের মতো গরিবদের গায়ের গন্ধ ঢাকতে কোনো সেন্টার দরকার হবে না। তুই এত বড় সাহস আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে ধমক দিস? মিস্টার চৌধুরী, আপনি যদি ইভার বাবা না হতেন তাহলে আপনার হাত ভেঙে গলায় ঝুলিয়ে দিতাম। এই ছোকরা, এই ছোকরা, তোকে কিভাবে শায়েস্তা করতে হবে তা আমার জানা আছে। কিসের বিয়ে? হ্যাঁ কিসের বিয়ে? এই বিয়ে আমি মানি না। শুনুন আপনারা, একটা সাবালিকা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, এই বিয়ে কিছুতেই হতে পারে না। এই বিয়েতে ইভার কোনো মত নেই। না, এই বিয়েতে আমার মত আছে। তুমি আমাকে ভালোবাসো? তোমাকে ভালোবাসি। শোনো মিস্টার,
ভালোবাসা এত সস্তা নয় যে তোমার মতো একটা রাস্তার ছেলেকে আমাকে ভালোবাসতে হবে। হিফা চুপ, একদম চুপ। তোমার মতো একটা চরিত্রহীন লম্পট ছেলেকে কেউ কোনোদিন ভালোবাসতে পারে না, আর আমিও বাসি না। হিফা, তুমি আমাকে বলছো চরিত্রহীন লম্পট? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, মাথা এখন ঠিক হয়েছে। এতদিন আমার মাথা খারাপ ছিল, তাই বুঝিনি। আকাশের চাঁদের সাথে মাটির কোনো মিল হতে পারে না। আর শুনে রাখো, আমার নিজের ইচ্ছাতেই আকাশের সাথে আমার বিয়ে হচ্ছে। আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার যেতে পারো। নাও গো। না, না, আমি যাবো না। আমি এই বিয়ে হতে দেবো না। তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার গায়ে হাত দিয়েছ। চলো না বই, তুমি আমার সাথে ছলনা করেছ, আমার সাথে ভালোবাসার অভিনয় করে আরেকজনকে বিয়ে করতে যাচ্ছ। আজ তোকে আমি খুন করে ফেলবো। বলো মা কবুল, বলো মা কবুল, বলো মা কবুল। বলো মা কবুল, বলো মা কবুল। বলো মা কবুল, বলো মা কবুল, বলো মা কবুল। চাইলাম জল, পাইলাম শরবত। চাইলাম জল, পাইলাম শরবত। তোর তো বাসি পচা নোংরা জিনিস খাওয়া অভ্যাস। ড্যাড, আমি তো ভালো জিনিস খেতে চেয়েছিলাম, তুমি তো আগে নিষেধ করলে। কেন নিষেধ করেছি সেটা তুই জানিস না। হাসান চৌধুরী আর সাদেক আলীর সাথে আমার অনেকদিন বিজনেস। এমনিতে তোর বিয়ের প্রস্তাব দিতে গিয়ে হাসান চৌধুরী আমাকে অপমান করে বের করে দিয়েছে। সেই রাগে মেয়ের বিয়েতে পর্যন্ত আমাকে দাওয়াত দেয়নি। আমার বুকেও কম জ্বালা নয়, আর সেই জ্বালা দাও দাও করে চলছে আমার বুকে।
তারপরও সেখানে তোকে কেন গন্ডগোল করতে দিইনি জানিস? কাউকে খেপিয়ে কোনো কিছু আদায় করা যায় না। আমাকে কৌশলে আবার ওদের সাথে মিশতে হবে। তুমি যদি সেখানে গন্ডগোল করতিস তাহলে রাজুর মতো তোকে জেলে পচে মরতে হতো। ওরা এমনিতে জেলের ঘানি টানতেইব, বাঁধান যাইব না। আমার কি দোষ? হাসপাতালে রাজুর বন্ধুরা বাইচা রয়েছে, সে যদি পুলিশের কাছে মুখ খুলে দেয়? না, ও জীবনে ও মুখ খুলবে না। আমি সে ওষুধ দিয়ে রেখেছি। ওষুধ দিয়ে রেখেছি? হারাম জলা বাচ্চা, সব সময় কাজ করার পরে একটা ভেজাল করে আসে। আজ না হয় কাল সে তো মুখ খুলবে, তখন তখন কি হবে বস? তাইলে ওই সেমনি ওখানে হাসপাতালে শেষ করে দেই। যা, ওকে শেষ করে দে। হাসান চৌধুরীর বুকে আগুন ধরিয়ে দে। আরে দেরি করছো কেন? জলদি যাও। চল তুই দাঁড়িয়ে ছিল, যা। ও সিওর ডাট যাচ্ছি এখন। আমার দাবার গুটি হবে রাজু, ওকে দিয়ে আমি ইচ্ছে মতো খেলবো। আমার অপমানের জ্বালা মেটাবো, চৌধুরীকে রাস্তা নাম করে ছাড়বো। তুমি খারা, আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো, ছেড়ে দাও মেয়েকে। ডাক্তার, আমার মেয়ে রক্ত লাগবে। আপনার মেয়েকে বাঁচাতে হলে রক্ত লাগবে ও নেগেটিভ। আমার রক্ত নেই। আপনার রক্ত পরীক্ষা করা হয়েছে, ও রক্ত আপনার মেয়েকে দেয়া যাবে না। তাহলে রক্ত কোথায় পাবো? যেখান থেকে পারেন তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন, তা না হলে মেয়েকে বাঁচানো যাবে না। না না, ওকে তো বলবেন না। তাড়াতাড়ি যান, এখানে সময় নষ্ট করবেন না প্লিজ। ডাক্তার, ডাক্তার, রাজু, রাজু তুই এসেছিস? এই নে রক্ত, লুনাকে বাঁচা। বাবা, বাবা, লুনার আর রক্তের কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এই দেখো, এই দেখো, তোমার লুনে ঘুমিয়ে আছে। দেখ না, না লুনা, লুনা, না না না, লুনা করতে পারে না, লুনা করতে পারে না, লুনা। বাবা, 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 বাবা। আমরা তো গোজন, তবে তিন জনের কবর আমরা খুলে রাখছি। প্লিজ প্লিজ, তোমরা চলে যাও, আমার বাবার বোনের লাশ দাফন করতে দাও। না না না, এই যে ওইবার পারে না, আগে তোর লাশ দাফন হইব, তারপর ওটা। আমার বাচ্চার কোনো ইচ্ছে নেই। আমার বাবা, আমার আদরের ছোট বোন, আমার সব শেষ হয়ে গেছে। তোমাদের কাছে এইটুকু বিনতি করছি, আমার বাবা আর আমার বোনের লাশ দুটো দাফন করতে দাও ভাই। দেখো ভাই, আমার মারামারি করার কোনো ইচ্ছে নেই, আমার বাবা আর বোনের লাশ দাফন করতে দাও। Oh, my God.
बाबा तुम्हारे लाश दफन करते दीते चाय बाबा तुम्हारे लाश दफन करब बाबा तुम्हारे लाश दफन करब डूबे जाए मेघे मेघे
অনন্তরে কিছু কিছু স্বপ্নের জানালা দূর থেকে আরো কাছে যাওয়া এই ভেজা এই হাওয়া তোমার কাছে পাওয়া বল কেন আমাকে খুন করতে গিয়েছিলি? বল কেন আমার বোনকে খুন করেছে? বল কারা আমাকে কবরস্থানে খুন করতে পাঠিয়েছে? বল কারা আমার বোনকে খুন করেছে? বল বল কারা আমার বোনকে খুন করেছে? এই বল কারা আমার বোনকে খুন করেছে? তুই ভার্সিটিতে পড়, এই তুই কবি তোর স্বামী বিদেশে থাকে, আর তুই কবি তোর স্বামী ব্যবসা করে দুর্বল, পারে না, মিথ্য কথা না কইলে দুই পয়সা পাবি কিনে জানিস না, এটা দুই নাম্বার লাইন, আমার হোটেল পুলিশ রেড দিয়ে বন্ধ করে দিয়েছে আর তুই মাল পানি চাস? মাগির ব্যবসা বন্ধ, টাকা না দিলে আমরা খামো কি? টাকা তোর পাথার মধ্যে দেবো। আমি কন্ট্রাক্টর মাল সাপ্লাই করি, এখন আমার টাকা না দিলে মাইরা খাতা দিতেছে, ওই হারাম দেবে টাকাটা দিয়ে দে। এই শালা তুই আর কি? টাকা দে, আপনি নতুন লোকই আমার দরকার, চলেন আমার সাথে। কোথায়? আরে গেলেই দেখবেন, চলেন চলুন সেই চলেন। ওই ঘরে যাওয়া যাইব না, অন্য ঘরে যাও। আমার লেগে তো সব ঘর সমান। ওই ঘরে শুধু গান বাজনা হয়, ওই ঘরে নাচ হয়, দেহ ব্যবসা হয় না। আমি যেই ঘরে ভি ঢুকি সেই ঘরে ভি নারী দেহ ভোগ করি, আমার এভি কেউ আটকে এবার পারে না। একটা এখানে কি চাস? তোরে চাই,
তোর নাচ গান ভি দেখবার চাই, তোর রূপের সাগরে সাঁতার কাটবার চাই, তোর শরীর দলে কাজগুলো খেলবার চাই। জ্বরে তোর ওস্তাদের গা পুড়ে যাচ্ছে, চল আমার ঘরে নিয়ে চল। মাসি একটু জল পট্টি নিয়ে এসো, যাও। আজিজ ভাই তুমি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসো, যাও। আমি অক্ষুনি যাইতেছি। কমলা এই নিল। আকাশ, আমার মনটা ভালো নেই। আজ তোমার মন ভালো নেই, কাল শরীর খারাপ, এভাবে আমাকে আর কত কষ্ট দেবে? ইভা, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, কিন্তু তুমি আমাকে কতটুকু স্বামীর অধিকার দিয়েছো বলো? কেন তুমি আমাকে দূরে সরিয়ে রাখছ? আর দূরে যদি রাখবে তাহলে বিয়ে করলে কেন? এই কেনর উত্তর আমি দিতে পারবো না আকাশ, প্লিজ আমাকে ক্ষমা করো। আর তুমি যদি জোর করো তাহলে তাহলে আমার দেহটাই পাবে, আমার মন পাবে না। না না, আমি দেহ চাই না, আমি মন চাই, একটু তোমার ভালোবাসা চাই। আমার হৃদয় শুধু তোমার জন্য, শুধুই তোমার জন্য। তোর
তোর এত বড় সাহস তুই একটা নষ্ট মেয়ে মানুষ হয়ে আমার বুকে শুয়ে আছিস বেশ্যা পতিতা তোদের মতো মেয়েদের আমি ঘৃণা করি ভেবেছিস আমার জ্ঞান হারানোর সুযোগ নিয়ে আমার চরিত্রের কলঙ্ক আটাবি আমাকে চরিত্রহীন বানাবি আরে ওই রাজু রংবাজ হতে পারে মাস্তান হতে পারে কিন্তু চরিত্রহীন না তোদের মতো মেয়েরা যারা টাকার বিনিময়ে দেহ বিক্রি করে ভালোবাসার ব্যবসা করে তারা তারা আমার চরিত্রকে নষ্ট করতে পারবে না কোন চরিত্রের বড়াই করছেন আপনি আমাদের পতিতা বানিয়েছে কারা আপনার মতো এই আপনার মতো পুরুষেরাই ভালোবাসার নামে খেলা করে আমাদের মতো সহজ সরল মেয়েদেরকে এই পতিতালয় পৌঁছে দিয়েছে আমরা যদি বেশ্যা হই পতিতা হই তাহলে আপনারা সেই পতিতার জন্মদাতা আমাদের ঘৃণা করার আগে নিজেদের ঘৃণা করুন আর ঘৃণা করুন তাদের যারা এই সমাজে বেশ্যার জন্ম দিয়েছে পতিতার জন্ম দিয়েছে শুনুন মিস্টার আমরা কাউকে চরিত্রহীন বানাই না চরিত্রহীনরাই আমাদের চরিত্র নিয়ে খেলা করে আমাদের সর্বনাশ করে আমাদের মতো অসহায় মেয়েদের এই অন্ধকার গলিতে ঠেলে দেয় কি দোষ করেছিলাম আমি কেন আমি আজ এই নিষিদ্ধ পল্লীতে কেন আজ আমি বেশ্যা জানেন আপনি জানেন আপনার মতো এক ভদ্র মুখোশধারী শয়তানকে আমি ভালোবেসেছিলাম তার মিথ্যা আশ্বাসে বাপের বাড়ির মায়া ছেড়ে ভালোবাসার জন্য ঘর থেকে বেরিয়ে এসেছিলাম আর সে লম্পট আমার সরলতার সুযোগ নিয়ে আমার গভীর ভালোবাসাকে এই পতিতালয় বিক্রি করে দিয়েছে হ্যাঁ বাবা তারপর মেয়ের কি কান্না ওর কান্না দেখে আমি শুইতে পারলাম না আমি ওরে ছেড়ে দিলাম বললাম যা মা যা তুই বাড়িতে গিয়ে সুখে থাক বাড়িতে গিয়েছিলাম বাবা মা আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি মা আড়ালে ডেকে নিয়ে আমাকে বলল সারা মহল্লায় নাকি জানাজানি হয়ে গেছে আমি বাড়ি ছেড়ে পালিয়েছি আমাকে বাড়িতে জায়গা দিলে আমার ছোট বোনের বিয়ে হবে না মা আমার হাত ধরে বলল তুই চলে যা মা তুই থাকলে আমাদের ইজ্জত শেষ হয়ে যাবে তোর বাবা গলায় রশি দিয়ে মারা যাবে কলঙ্কের অপবাদ মাথায় নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে এলাম ভেবেছিলাম কাজ করে খাবো যেখানে কাজের সন্ধানে গেছি সেখানে মানুষ নামের হায়দাগুলো আমার দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে চেয়েছে আমি কোনো কাজ করতে পারিনি সেই থেকে ওর ইচ্ছে মতো ওষুধ নাচগান করে কিন্তু দেহ বিক্রি করে না কিন্তু আপনি আমাকে বলছেন পতিতা বেশ্যা আমি যদি পতিতা হই বেশ্যা হই তাহলে আপনারা কি আমরা আরো বড় পতিতা আমাদের এমন জায়গায় পতন হয়েছে যেখান থেকে উত্থান হওয়ার আর কোনো রাস্তা নেই আরে তোমরা তো পতিতার সাইনবোর্ড লাগিয়ে বেঁচে আছো আমরা তো তাও পারছি না আমি দুঃখিত তোমাকে না জেনে ভুল বুঝে তোমার মনে কষ্ট দিয়েছি চাইলাম জল পাইলাম শরবত এই তুই হানিমনে অনেক শরবত খাইছস মজা করে খাইছস এবার আমি একটু খাই স্ত্রী তোর মাঝখানে আমার ওস্তাদ একটু শরবত Oh, my God.
চলো। খবরদার, এবার দিকে চোখ তুলে তাকাবি না, কারণ ওর বিয়ে হয়ে গেছে। আমি ওকে আবার বিয়ে করব। চুপ হারামজাদা, আমি ওকে আবার বিয়ে করব, আর ওর স্বামী আছে, তুই ওকে কি করবি? করবি দ্যাট, একটা ছেলে চারবার বিয়ে করতে পারে। হ্যাঁ পারে, কিন্তু মেয়েরা তা পারে না। বিভা তো আমাকে বিয়ে করবে না, আমি ওকে বিয়ে করব। ওকে না পেলে আমি বাঁচবো না ড্যাড, আমি সুসাইড করব। না না, এমন কষ্টের কাজ তোকে আমি করতে দেবো না, তোর কাছে আমি যাব। তার আগে ওই আকাশকে শেষ করে দিতে হবে। হ্যাঁ ড্যাড, আসলে তুমি একটা ক্রিমিনাল, তা না হলে তোমার মাথায় এসব ক্রিমিনালের বুদ্ধি ঢুকতো না। ড্যাড, আজ আকাশকে শেষ করে দিই, আজই শেষ করে দিই। না, আকাশ আমার বন্ধুর ছেলে, ওকে মারতে হবে কৌশলে, যাতে করে সাপ মরে লাঠিও না ভাঙে। তাহলে কিভাবে? একটা পথ আছে। কি পথ? রাজু, তাকে দিয়ে খুন করালে আপনার দুকুলি রক্ষা হবে। কারেক্ট, আর এই কাজটা তোমাকেই করতে হবে, আর আজই তুমি রাজুর সাথে কন্ট্যাক্ট করবে। আসি, রাজু খুন করবে আকাশকে, বিধবা হবে ইভা, ফাঁসি হবে রাজুর, তখন ইভা হবে আমার ছেলের বউ, মানে হাসান চৌধুরীর সমস্ত প্রপার্টির মালিক হব আমি। মেরো না, কি চাই? সামান্য একটু কাজ, বিনিময় পাবে 1,00,000 টাকা। কি কাজ? একে খুন করতে হবে, ও আমার জীবন বিষিয়ে তুলেছে, আমার মেয়েকে ভালোবেসে অন্য মেয়েকে বিয়ে করে ঘর সংসার করছে, এই শোকে আমার মেয়ে আত্মহত্যা করেছে। তুই ভালোবাসার সাথে প্রতারণা করেছিস, একটা মেয়েকে ছেদ দিয়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিস। এই কে তুমি? কিসব বাজে কথা বলছো? বাজে কথা নয়। এই কে তুমি? কেন আমাকে হাত তুলছো? কি অপরাধ আমার? তোর অপরাধ, তুই ভালোবাসার সাথে বেইমানি করেছিস। দেখো তুমি কিন্তু সীমা চালিয়ে যাচ্ছ। Oh!
কবরস্থানে খুন করতে গিয়েছিলি? না, বল কারা এর সাথে জড়িত? আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আজুর, আমি আমি তোকে ছাড়বো না, তোর হার মাংস চিল কৌয়া দিয়ে খাওয়াবো। দেখেন দেখেন অফিসার, দেখেন ওই রাজু কি ভালো লোকগুলোকে খুন করেছে, এর একটা ব্যবস্থা করেন, ওকে অ্যারেস্ট করে জেলে পাঠান। অবশ্যই পাঠাবো, রাজুর বিরুদ্ধে অ্যাকশন নেব। কড়া অ্যাকশন। না না, এ জীবন আমি আর রাখবার চাই না। তুমি না ছাত্র কলেজে লেখাপড়া করো, এই নিশ্চিত পল্লীতে কেন আসো? মনের যন্ত্রণা ভুলে থাকবার লেগে। তোমার আবার যন্ত্রণা কিসের? বেইমানির যন্ত্রণা। হ্যাঁ হ্যাঁ, কি বেইমানি করেছো তুমি? কি বিশ্বাসঘাতকতা করেছো? আমার প্রাণের দোস্তের সাথে আমি বেইমানি করেছি। তোমার দোস্তের সাথে এমন কি করেছো তুমি? আমার দোস্তের ভালোবাসারে আমি ভাঙ্গা চুরের তছনছ করে দিছি। আমার
আমার দোস্ত ভালোবাসতো ইভারে প্রাণের চাইতো বেশি ভালোবাসতো ইভা ভালোবাসতো রাজুরে আমি আমি সারা হারামের বাচ্চা একটা বেইমান ইভারে গিয়ে বলছিলাম আমার দোস্ত চরিত্র এই লম্পট আমি বেইমান আমার বন্ধু আমার জীবনে ক্ষমা করবো না বাবু তোর লোকে অনেক বড় বেইমানি করছি তোমার এইবার ভালোবাসার আমি ভেঙে দিছি তুই আমার মার আমার মার আমার মার মার কেন তুই আমার এত বড় ক্ষতি করলি কেন করলি বলবো অবশ্যই বলবো আমি আমি শুধু তোর ক্ষতি করি নাই আমি আমি আমারও ক্ষতি করছি তুই আমার একবার এবার কাছে চলে চল দোস্ত আমি সব করলে কমো সব করলে কমো আমার তোমাকে বলতেই হবে কে ওই ছেলে সেদিন কেন সে আমাকে মারতে গিয়ে তোমাকে দেখার পর মারলো না কাল সে আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে বলো ইভা ওর সাথে তোমার কি সম্পর্ক চুপ করে থাকো না বলো তোমাকে বিয়ে করার পর থেকে একটি বারের জন্য আপন করে পাইনি এই যন্ত্রণা আমি তোমাকে কখনই বুঝতে দেইনি তুই সে রাগুনের মতো নিজেকে জ্বালিয়ে শেষ করেছি প্লিজ ইভা প্লিজ বলো কেনই বা আমরা বারবার বিপদের সম্মুখীন হচ্ছি কি তার রহস্য ইভা তাহলে কি আমি ভাববো ওই ছেলের সাথে তোমার কোনো খারাপ সম্পর্ক না আকাশ বিশ্বাস করো বিশ্বাস করো ওর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই ওকে আমি ভালোবাসতাম কিন্তু কিন্তু আমি জানতাম না ও আমার ভালোবাসার সাথে এত বড় প্রতারণা করবে ওকে আমি ঘৃণা করি তাকে যদি ঘৃণাই করবে তাহলে এতদিন কেন তুমি আমাকে আমাকে তোমার ভালোবাসা থেকে বঞ্চিত করে রেখেছো ইভা ইভা বলো জবাব দাও ইভা আমি আমি কি দোষ করেছি তোমার কাছে সব দোষ আমার কারণ আমি না জেনে লম্পট চরিত্রহীন ঠক প্রতারককে ভালোবেসেছিলাম যার যন্ত্রণায় আমিও থাও থাও কি চাও তোমরা এখানে আর কত জ্বালাতে চাও আমাকে না ইভা না আজ তোমার জ্বালাতে আহি নাই আজ সব জ্বালার অবসান ঘটাইতে আইছি অবসান কিসের অবসান সেদিন আমি তোমার যা বলছিলাম সব ছিল মিথ্যা বানোয়াট রাজু চরিত্রহীন লম্পট না চরিত্রহীন ওই আকাশের বাবা এই ভদ্র ভাষায় কথা বলো এতদিন আমি ভদ্র ছিলাম আজ আর ভদ্র থাকুন না আজ আমি সব খুলে কমু ডাক্তার ডাক্তার আমার মা তোমার মার ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে তা না হলে ওনাকে বাঁচানো সম্ভব হবে না ডাক্তার কত টাকা লাগবে তাও তো 50,000 টাকা লাগবে 50,000 শোনো যাও তোমার মাকে বাঁচাতে টাকার দরকার 50,000 টাকা পেলে তোমার মায়ের জীবন বাঁচবে সেই টাকা যদি আমি দেই হ্যাঁ বিনিময়ে তোমাকে একটা কাজ করে দিতে হবে কোন কি কাজ আরে আমার মায়ের জীবন বাঁচাইতে আপনি যাই করবেন আমি তাই করি ইভা রাজুকে ভালোবাসে রাজু ইভাকে ভালোবাসে তোমাকে শুধু ইভার চোখে রাজুকে চরিত্রহীন লম্পট বানাতে হবে আমি কাজ করতে পারব না রাজু আমার দোষ অল্লোক আমি এত বড় বেমানি করতে পারব না তাহলে তোমার মা বাঁচবে না তুমি কি তোমার মায়ের মৃত্যু চাও না বন্ধুত্ব চাও না আমি মাকে চাই আমি আমার মায়ের জীবন বাঁচাতে মিথ্যা কথা কইছিলাম রাজু চরিত্রহীন লম্পট আসলে রাজুর মতো ভালো মানুষ এই দুনিয়ায় আর একটাও নাই হাসপাতালে যে মায়াডারে তোমার দেখাইছিলাম সে ছিল রাজুর একমাত্র ছোট বোন যে চরিত্রহীন লম্পটের অপবাদ দিয়ে তুমি আমার ভালোবাসাকে অস্বীকার করেছিলে ঘাড় ধাক্কা দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিলে সে কারণে হারাতে হয়েছে আমার বোন আমার বাবাকে আমি আজও খুঁজে পাইনি আমার বোনের হত্যাকারীকে
কিন্তু আজ আমি প্রমাণ করে দিয়ে গেলাম আমি চরিত্রহীন লম্পট নই, আমি লম্পট নই। আমি সত্যি তোমাকে ভালোবাসতাম। আকাশ, আকাশ, ওই ছোট লোকের বাচ্চাটা এখানে কেন এসেছিল? ছোট লোক ও নয় বাবা, ছোট লোক হচ্ছে তুমি। এসব কি বলছিস তুই? এতদিন আমার চোখ খুলে গেল বাবা, আজ তোমাকে আমার বাবা বলতে ঘৃণা হচ্ছে। আকাশ, চিৎকার করো না বাবা। তুমি আরেকজনের ঘর ভেঙে দিয়ে আমার জন্য যে সুখের বাসর সাজাতে চেয়েছিলে সে বাসর কাটায় ভরে গেছে। সে বাসরে আমি একদিনও শান্তিতে ঘুমাতে পারিনি। ইভা রাজুর ভালোবাসার ঘর ভেঙে দিয়ে তুমি আমার জন্য যে ঘর সাজাতে চেয়েছিলে সে ঘরে একদিনের জন্য ইভাকে আপন করে কাছে পাই। বিদেশে আমি অনেক ভালো ছিলাম বাবা, অনেক শান্তিতে ছিলাম, আর তুমি আমাকে শান্তি দেবার নাম করে এই কোন জ্বলন্ত আগুনে নিক্ষেপ করলে, যেখানে অশান্তির আগুন আমার বুকে দাউ দাউ করে জ্বলছে। ভেবেছিলাম আমি আমার ভালোবাসা দিয়ে এবার ভালোবাসা জয় করে নেব, কিন্তু যখন জানলাম তোমার বেইমানি কথা তখন লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। আরে তোর জন্য তো আমি এসব করেছিলাম। ইভাকে বিয়ে করে তার বাবার কোটি কোটি টাকার মালিক হবি তুই, সারা জীবন সুখে থাকবি। টাকা সুখ আসে না বাবা, টাকা দিয়ে সুখ কেনা যায় না, এটা তোমার ভুল ধারণা। ভালোবাসা এমন একটা জিনিস যা টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু চাইতে অনেক বেশি মূল্যবান। সেই ভালোবাসাকে তুমি কলঙ্কিত করেছ, সুখ শান্তিকে করেছো খুন। আমি আমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করবো বাবা। রাজু আর এবার ভেঙে যাওয়া ভালোবাসাকে আমি আবার জোড়া লাগিয়ে দেব। হ্যালো, রাজু, ববি, 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 বল কে আমার বোনকে খুন করেছিল, কে আমার বোনের ইজ্জত নষ্ট করেছিল? কইতাছি ওই মিজুর বোলার ড্যানি, তোমারে মারার লেগে প্ল্যান করছিল, এইবার আমারে মাফ করে দাও। বাপ, আমার বোন তো তোদের কাছে মাফ চেয়েছিল, বল বল আমার বোন তোদের কাছে কি অন্যায় করেছিল? বল না, বল না। রাজু ভাইয়া দাঁড়ান বলছি। কুত্তার মতো ঘেঁকা করিস কেন? তোমরা এখানে বসে আছো, ওইদিকে রাজু কাবিলাকে মেরে ফেলেছে, আমার দিকে মানুষ জোরে এইদিকে আসছে। না, ওর মতো দেরি কুত্তা আমাকে মারতে পারবে না। থাকে কোথায়? আমি জানি বস, সব জানি। কে তুমি? আমি পতিতা পল্লীর সর্দার। গত কয়দিন আগে ওই রাজু ভাই আমার মারধর করে তাড়ায় দিছে, সে অনুই হানি খায়। পতিতা পল্লী? ওই পতিতা পল্লীটাই পুরোটাই শেষ করে দেবো। ওই শালিস সাওয়ালকে ধরে কেটে টুকরো টুকরো করে কুত্তা বিলাই দিয়ে খাওয়াবো।
সর্বনাশ হয়ে গেছে। আমার বাবা আর তার বন্ধুরা মিলে রাজুকে মেরে ফেলতে চাইছে। প্লিজ তুমি বাঁচাও রাজুকে। কি বলছো তুমি? না, রাজু মরতে পারে না। আমার জীবন দিয়ে হলে রাজুকে আমি বাঁচাবো। চলো আমার সাথে। কোথায় যাচ্ছে রাজু? খুন করতে। আমার বোনের খুনিদের আমি খুঁজে পেয়েছি। না, আমি তোমাকে যেতে দেবো না। ওরা তোমাকে বাঁচতে দেবে না। আর তুমি মারা গেলে আমি বাঁচবো না। রাজু, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। না কমলা, আমাকে যেতে দে। আমার বোনের হত্যাকারীদের খুন না করা পর্যন্ত আমি শান্ত হব না, শান্তি পাবো না। আমাকে ছেড়ে দিও না রাজু, আমাকে ছেড়ে দিও না। সরে যা কমলা, তোর আমাদের বাঁচতে দেবে না। রাজু কোথায় থাকে? বলবি না? সবগুলোরে যখন কুকুরের মতো গুলি করে মারবো তখন ঠিকই বলবি। আরে তোরা কি মারবি? যেদিন এই অন্ধকার গলিতে পা রেখেছি সেদিনই তো আমরা মরে গেছি। হয়েছি বেশ সাপতিতা, এই অন্ধকার গলির বাসিন্দা। আবে ওই লেকচার বন্ধ কর। গুলি কর। এবার তোর তাবালি ছুটা দেব। আমি জল খাই না, শরবত শরবত খাই। তুই আমাদের অনেক ক্ষতি করেছিস, তোর কারণে আজ আমারই ভাব অন্যের ঘরে। আমি তোর রক্ত খাবো, রক্ত। Oh!
জীবন দিয়ে আমি আমার ভালোবাসাকে বাঁচাতে পেরেছি। শান্তি দিতে পারিনি, তুমি তোমার ভালোবাসা দিয়ে সারাটা জীবন লোকে মুখে আটকে রেখো। রাজু, আকাশ তোমার স্বামী, ওর মনে কোনো কষ্ট দিও না, ওর মাঝে তুমি আমাকে খুঁজে নিও। রাজু, আমার হৃদয় শুধু তোমার জন্য। দেখবো তোমায় পাথর চোখে, মরণ আমার হলে বিদায় দিও আমায় তুমি নিয়ে তোমার কোলে। ভালোবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয়, তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয়।